রাজ্যে আরো নতুন 8টি পর্যটন কেন্দ্র তৈরি হচ্ছে। আগামী 21শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রগুলির উদ্বোধন করবেন। সোমবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, এ রাজ্যে বিদেশি পর্যটকদের সংখ্যা প্রতি বছর বাড়ছে। এবছর প্রায় 19 লক্ষ বিদেশি পর্যটক এসেছেন এই রাজ্যে। এদিন সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, ক্রিসমাস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরেও অনেক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কলকাতার পার্ক স্ট্রিট, দার্জিলিং, কালিম্পং, আসানসোল সহ সমস্ত গির্জা আলোকিত করা হবে। আমাদের প্রত্যেকবারের মতো এবারও এই ক্রিসমাস কার্নিভালটা হবে। ইট উইল স্টার্ট, ইট উইল বি ইনোগ্রেটেড বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার অন 21st of December এন্ড উইল কন্টিনিউ টিল 30th December আউট অফ ট্যুরিজম ডিপার্টমেন্ট। The question should be related to Tourism Department and Christmas Carnival. এবং সারা ভারতবর্ষের নিরিখে ওয়েস্ট বেঙ্গল এখন উই আর নাম্বার 3। এবং আমার মনে হয় আন্ডার দ্য গাইডেন্স অফ অনারেবল চিফ মিনিস্টার উই উইল রিচ দ্য নাম্বার 1 পজিশন ভেরি সুন। তাছাড়া হোমস্টে বলুন, মাইস ট্যুরিজম বলুন, পলিসিজ যেটা হলো ফর দ্য ফার্স্ট টাইম যেটা বাংলার পর্যটন শিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা ওটা অ্যাসপায়ার করেছিল, এটা ভাবাই যায় না যে পর্যটনকে আজকে ইন্ডাস্ট্রি এই তকমাটা আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। 21 তারিখ 4:30 সময় মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। এই বছর এটা হচ্ছে 13th edition এবং এটা কমেমোরেট করার জন্য পুরো আমাদের এন্টায়ার স্ট্রেচ, পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পলস ক্যাথিড্রাল, এই পুরো জায়গাটাকে আমরা ইলুমিনেট করা হবে, প্রপার ব্র্যান্ডিং করা হবে 21 তারিখ থেকে 1 তারিখ। এবং এবার এই বছরও আমাদের বো ব্যারাকেও ইলুমিনেশন করা হবে এবং কালচারাল প্রোগ্রাম করা হবে 21 থেকে 30 তারিখ অবধি, 24 আর 25 বাদ দিয়ে। এছাড়া রাজ্যে আমাদের বিভিন্ন চার্চ এবং বিভিন্ন প্রমিনেন্ট যেই জায়গাগুলো আছে, দার্জিলিং, কালিম্পং, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া এবং বিধাননগর, এই জায়গাতেও আমরা ইলুমিনেশন করব। 7 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত এবারের ISL এ অপরাজিত মোহনবাগান সুপার জায়ান্টস আগামী বুধবার বাণিজ্য নগরীতে সবুজ মেরুনের প্রতিপক্ষ মুম্বাই সিটি FC। ডুরান্ড কাপে হারলেও ISL এ এখনো পর্যন্ত মোহনবাগানের বিরুদ্ধে অপরাজিত মুম্বাই। চোট সারিয়ে গত ম্যাচেই দলে ফিরেছেন সবুজ মেরুনের 2 গেম মেকার দিমিত্রি পেত্রাতাস এবং মনবীর সিং। তার উপর শেষ 2 ম্যাচে ইস্ট বেঙ্গল এবং গোয়ার সঙ্গে ড্র করেছে 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 5 নম্বরে থাকা মুম্বাই। এই সুযোগকে কাজে লাগিয়ে এবার ভাগ্যের চাকা ঘোরাতে আত্মবিশ্বাসী সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো এবং মিডফিল্ডার হুগো বোমস। মুম্বাইয়ের দলে স্টুয়ার্ট, জয়েস রানে, প্রাক্তন মোহনবাগান তীরির মতো তারকারা থাকলেও সেই নিয়ে ভাবতে রাজি নন সবুজ মেরুনের কোচ এবং মিডফিল্ডার। 3 পয়েন্ট পাওয়া নিয়েই ভাবছেন বলে জানালেন দুজনে। মুম্বাই উড়ে যাওয়ার আগে সোমবার নিজেদের মাঠে অনুশীলন সারলেন সবুজ মেরুন ফুটবলাররা। সদ্য চোট সারিয়ে ওঠা সাহাল সোমবার দলের সঙ্গে অনুশীলন করলেও মুম্বাই ম্যাচে তার খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই ধোঁয়াশা জিয়ে রাখলেন সবুজ মেরুন কোচ ফের্নান্দো। For me, I'm confident in all the time in my team. So the most important is we'll be ready, we prepare our plan, and thinking in the next match. But don't think all the time in the past, because Durand Cup is 3 or 4 months ago. So it's different, change the coach. So it's a different way than the Durand Cup match. No, never have an individual plan for the players. I trust in my team, so all the time this is football. I prepare the team in defense things, in the offensive things, but I never have plans for individual players because of
for me the most important is the plan of the team. Don't forget, it's the last match. It's true they draw, but they have a lot of opportunities. So they miss so big clear chances. So this is the truth. So in this case, for me, the most important is thinking in my team, thinking in my plan. I know Mumbai at home it's a strong team. It's obviously to play away is very difficult, but okay, this is a good challenge for us. I think that they are a very, very good team. If you have watched the last game against East Bengal, I think they were deserving the 3 points. They almost pushed for a goal for 90 minutes. East Bengal defended very well there. But I think Mumbai will be eager to go for the 3 points. Like us, so it's gonna be a good clash. Of course, we start all the game with the same aim, means to get the 3 points. Of course, last season we didn't get a great result against them, even if we draw twice and we lost once here at home, 1-0 in January. The last game we won against them in the Durand Cup, so we have to keep going on the same momentum against them, but also against all the team and our last game in the league, which has been good. Listen, we have a lot of strength, quality players in the team. So if we stick all together, play our best, give our 100% for the guys, for the team, for each other, I'm sure we can beat them.